আজকে বিল গেটস কে নিয়ে একটা খুব মজার ঘটনা শেয়ার করতে যাচ্ছি। বিল গেটস কে তো সবাই চেনেন মোটামুটি, বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তো সে যখন ছোট ছিলেন, উনি ছোটবেলা থেকেই প্রোগ্রামিং ইন্টারেস্টেড ছিলেন। তো স্কুলে যে স্কুলে পড়াশুনো করতেন সেখানে যে সিটগুলো, অর্থাৎ মানে সবারই তো একটা রোল নাম্বার থাকে, বিভিন্ন রকম এক্সামের সিট পড়ে বিভিন্ন জায়গায়। তো যে সিটগুলো ফেলা হতো সেটা স্কুলে একটা সফটওয়্যারের মাধ্যমে ফেলা হতো। তো সেখানে কে কোথায় কখন কার সিট পড়বে, কার পাশে বা কার সামনে বা পিছনে, সেটা কিন্তু কারোই জানা ছিল না। তো বিল গেটস যেহেতু সফটওয়্যার এর উপর বা প্রোগ্রামের উপর, প্রোগ্রামিং এর উপর ইন্টারেস্টেড ছিলেন, তো উনি কি করেছেন, এই সেই সফটওয়্যারটাকে নিয়ে এমনভাবে একটা প্রোগ্রামিং সেট করেছেন যে ওনার সিট যাতে এমন একটা ক্লাসে পড়ে যেখানে সবাই মেয়ে থাকে আর উনি একা ছেলে। তো উনি তো প্রোগ্রামিংটা সেরকম ভাবে করে দিল, এবং তারপরে যেদিন পরীক্ষার দিন সেদিন দেখা গেল সত্যি সত্যি বিল গেটস একা বসে আছে ক্লাসরুমে আর বাকি সবাই মেয়ে, অর্থাৎ কিনা মিশন সাকসেসফুল। তো এই মজার ঘটনার জন্য একটা লাইক তো আমি পেতেই পারি নাকি, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেবে। এখন এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, বাই বাই।